বয়সটা তার তখন 36-এর গোড়ায়। দেখতে মিশমিশে কালো, হাতে পায়ে অতিরিক্ত পরিশ্রমের ফলে কড়া পড়েছে, মুখের মধ্যে অসম্ভব দারিদ্রতা আর অভিজ্ঞতার ছাপ। সংসারের চাপে তার মুখের মধ্যে এই বয়সেই যেন অজস্র বলি রেখা, কম বয়সেই যেন বেশি বুড়িয়ে গেছে। বুকের ভিতরে বিষাদ আর বিতৃষ্ণা ছাড়া কোনো কিছুর কোনো জায়গা নেই। সমাজটাকে তো কবেই ঘৃণা লাগতো, আজকাল আরও বেশিই লাগে। তার জীবন সংগ্রামটা সত্যিই বুঝল না কেউ। সমাজ তাকে বেশ্যার আখ্যান দেয়, অবশ্য দেবে নাই বা কেন। প্রতি রাতে তো ঘরে নেশাতুর চোখ আর লালসাতীপ্ত বুকে কিছু কাপুরুষের দল ভিড় করে। গ্রামের বাকি সকলেও আজ তাকে ঘৃণার চোখেই দেখে। এক একজন তো বলেই দেয়, না আছে রূপ না আছে গুণ, শুধু গতর বেঁচে আর কতদিন চলবে। একদিন সবাই মিলে ওই বেশ্যার ঘরে আগুন জ্বালিয়ে দেব। রোজ রাত্রে নতুন নতুন মরদ ঢোকানো ঘরের ভিতরে বেরিয়ে যাবে। বলি কি ক্ষমতা নাই তো ওই অবৈধ বাচ্চাটাকে নিয়ে মরতিস কোথাও গিয়ে? তোর আবার আমাদের এই গ্রাম্য পরিবেশকে নোংরা করতে আসা কেন রে বাবা? আজকাল এই কথাগুলো কেমন যেন কানে লেগেও কর্পূরের মতো উড়ে যায় শম্পার। কি হবে এত সমাজের কথা ভেবে? কি হবে ভেবে যে কে তার পিছনে তার নামে কত কথা বলছে? সারাদিন পর ওই খাটের উপর শুয়ে থাকা ছোট্ট শিশুটাকে দেখলে কেমন যেন মন ভরে ওঠে। সেই যে তার সঙ্গে মিথ্যা ভালোবাসা নাটক করে শহর থেকে আসা ছেলেটা, যাকে সে সত্যি মন থেকে ভালোবেসেছিল, নিজের সবটা দিতে চেয়েছিল। সে যখন শুনল মেয়েটার পেটে সন্তান এসেছে, তার তখন মুখে ফিরে চলে গেল। গোটা গ্রাম তাকে কলঙ্কিনী বলল, তাকে ছিছি করল, তার চরিত্রের দিকে আঙুল তুলল সকলে। তবে সেও ভেবেছিল গর্ভের ওই সন্তানকে সে জন্ম দেবে। মা তো পেটের মধ্যে বেড়ে ওঠা ওই ছোট্ট রক্তে দলার মতো ছোট্ট শিশুটাকে সে পারেনি মেরে ফেলতে। ওই যে একটা বীজ থেকে বেড়ে ওঠা, গাছের মধ্য থেকে নরম নরম পাতা মাথা তুলে ওঠে, ছোট্ট ছোট্ট পাতাগুলো যেমন শিরা ছাড়িয়ে বেরিয়ে আসে, তেমনি সম্পর্ক খোকাও বেরিয়ে এসেছিল। কিন্তু বাবা মা তারা মেনে নেয়নি, তারা তাকে একটা রাতের মধ্যে বের করে দেয় রাস্তায়। তারপর থেকে খোকার জন্য একটা কৌটা দুধ শহর থেকে কিনে আনতেও যে কতটা যুদ্ধ করতে হয়েছে তা একজন মা জানে। প্রতি রাতে হিংস্র জানোয়ারের মতো কিছু পুরুষ তার শরীরটার উপর অত্যাচার চালায়। নিজের ছেলেটাকে সুস্থ রাখতে, তাকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখতে শম্পাকে যে সেটা করতেই হবে। তার কাছে এটা তার ছেলের বেঁচে থাকার একমাত্র উপায়। মাঝে মাঝে লালসা লিপ্ত ওই মানুষগুলো অত্যাচারে রক্ত পরে জনিপথে বেয়ে, তাও রাত্রিবেলা সবাই নিজেদের টাকাগুলো তার মুখের উপর ছুঁড়ে মেরে দিয়ে চলে যাওয়ার পরে ওই রক্ত বেজা সহায়তা ছেলেটাকে কোলে তুলে নিয়ে খাওয়াতে বসে শম্পা। এমন করে দিনের পর দিন মানুষ করত সে নিজের খোকাকে। তাকে গ্রামে একমাত্র ভালোবাসত বীরেন্দ্র। সে শহর থেকে পড়াশোনা করে এসেছে, উচ্চ চিন্তাধারা মানুষ। সে সবসময় বলতে শম্পাকে তার সাথে শহরে যেতে। শম্পাকে দেখতে একেবারে মিশমিশে কালো, চোখগুলো এই বয়সেই গর্তে ঢুকে গেছে, শুধু আছে শরীর যেটা মানুষ খুবলে ছিঁড়ে খেয়েছে। তাকে কেবল ভোগ করা যায়, ভালোবাসা যায় না। একদিন বীরেন্দ্র এসে খবর দিল শহরে একটা নামী পরিবার একটা বাচ্চা দত্তক নিতে চায়। সেই দম্পতির সন্তানের অভাব, তাই তারা এমন একটি শিশু খুঁজছে যাকে তারা নিজের সন্তানের মতো ভালোবাসবে। প্রথমে একেবারেই নাকচ করে দিয়েছিল শম্পা, ওই ছেলেটাই তার শেষ বেঁচে থাকার আশা ভরসা। সে তাকে দুনিয়ায় নিয়ে এসেছে, তার সঙ্গে হাতে হাত মিলিয়ে সারাটা জীবন কাটিয়ে দেবে। তবে সেই রাতে খদ্দের চলে যাওয়ার পর যখন ছেলেটাকে দুধ খাওয়াচ্ছিল শম্পা, তখন তার নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে কেমন একটা বুক কেঁপে উঠল তার, মুচড়ে উঠল ভেতরটা। সত্যিই তো, আর একটু বড় হলে ওকে যে একজন বেশ্যার ছেলে পরিচয়ে বাঁচতে হবে, ওকে যে সারাদিন গ্রাম গায়ে দাগ লাগাবে ঠিক শম্পারই মতো, আর ওই বোধহয় একটা সময় পরে ঘৃণা করবে তাকে। সেও হয়তো লজ্জা পাবে তার মায়ের পরিচয় নিতে। তার থেকে ছেলেটা যে একটা সম্ভ্রান্ত পরিবারে বড় হবে, একটা নামী দামি পরিচয় পাবে। সত্যিকারের ভালোবাসা যে আটকে রাখে না, যেতে দেয় আর মায়েরা সব পারে। হয়তো খোকার তার মায়ের এই জীবন সংগ্রাম মনেও থাকবে না, তবে মায়েরা সত্যি সব পারে। আর গ্রামের লোকেরা যে পরিমাণ রেগে আছে, তাতে যে কোনো সময় এই কোটি পুড়িয়ে ছাই করে দেবে। তাই তো সেই রাতেই বীরেন্দ্রকে বলে যে সে রাজি, নিজের ছেলেটাকে দিতে রাজি, তবে তার বদলে সে কোনো টাকা নেবে না। ছেলেটা তার পণ্য নয়, সে নিজের দেহ বেচতে পারে, তবে নিজের ছেলেকে কখনোই নয়। আজ কেটে গেছে আরও 20টা বছর। আজ এত বছর পর একাই বেঁচে আছে শম্পা। কিছু মাস আগে তার লাংস ক্যান্সার ধরা পড়েছে। সে রোজ ওই মাটির ঘরে দোরগোড়ায় বসে থাকে, হাতে পায়ে মরচি ধরেছে, যেন পচন ধরে গেছে তার শরীরে।
ভেতরের হাড়গুলো যেন বেরিয়ে এসেছে। কালো মিশমিশে কালো শরীরের প্রত্যেকটা ভাঁজ যেন বুড়িয়ে গেছে তার। সে আজ হলুদ শাড়ি জড়িয়ে রেখেছে গায়ে, আর চোখটা থাকে ওই ওই দূরের দিগন্ত পানে। সে জানে খোকা আসবে না, কোনো দিন আসবে না, চিনবেও না মাকে। সে তো জানেই না এই গ্রামের ভিতরে তার একটা মা আছে, যে চিরকাল মৃত্যু অবধি অপেক্ষা থাকবে তার খোকার, কারণ মায়েরা সব পারে।